মাউন্ট রোরাইমা এটি ভেনেজুয়েলা, ব্রাজিল এবং গায়ানা সংযোগস্থলে অবস্থিত। মাউন্ট রোরাইমার সর্বোচ্চ পয়েন্টটি ভেনেজুয়েলায় 2,810 মিটার উচ্চতায় পাহাড়ের দক্ষিণ প্রান্তে অবস্থিত। এটি মালভূমির উত্তরে তিনটি দেশের সংযোগস্থলে 2,772 মিটার উচ্চতায় আরেকটি প্রসারণ গায়ানার সর্বোচ্চ পয়েন্ট। মাউন্ট রোরাইমা নামটি স্থানীয় প্যামন লোকদের কাছ থেকে এসেছে। প্যামন ভাষায় রোরই মানে নীলসবুজ এবং মা মানে মহান। তীব্র বৃষ্টিপাতের কারণে সৃষ্ট লিচিন শিখরটির অদ্ভুত ভূগোলকে আকার দিয়েছে এবং রোরাইমা পর্বতের ভৌগোলিক বিচ্ছিন্নতা এটিকে অনেক স্থানীয় উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল করে তুলেছে। এটি 1984 সালে একটি ব্রিটিশ অভিযান দ্বারা প্রথম আরোহণ করা হয়েছিল। তবুও পরবর্তী অভিযান সত্ত্বেও এর উদ্ভিদ এবং ভূতত্ত্ব অনেকাংশে অজানা থেকে যায়। পর্বতমালার দক্ষিণ দিকে সুবিধাজনক সেটিং, সহজ অ্যাক্সেস এবং আরোহণের অবস্থা এটিকে হাইকারদের জন্য সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলির মধ্যে একটি করে তোলে। মাউন্ট রোরাইমা গায়ানা মালভূমির পূর্ব অংশে পাকারেমা পর্বতমালা, পূর্বে ব্রাজিলের 5% এলাকা, উত্তরে গায়ানা 10% এবং দক্ষিণে ভেনিজুয়েলার 85%। মাউন্ট রোরাইমা চূড়ার দৈর্ঘ্য 10 কিলোমিটারেরও বেশি, সর্বাধিক প্রস্থ 5 কিলোমিটার, প্রায় 33 থেকে 50 বর্গ কিলোমিটার এলাকা। মাউন্ট রোরাইমা হল একটি সমতল শীর্ষ পর্বত যা গায়ানার দক্ষিণ পূর্বে প্রায় 12 মিটার এবং উত্তর পশ্চিমে প্রায় 6 মিটার উচ্চতা সহ। দক্ষিণ, দক্ষিণ পূর্ব, পূর্ব, উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম মুখগুলি প্রায় 1000 মিটার উঁচু পর্যন্ত সোজা পাহাড় দ্বারা গঠিত যা একটি দর্শনীয় প্রাকৃতিক পাথর তৈরি করেছে। মাউন্ট রোরাইমা প্রায় 1.7 থেকে 2 বিলিয়ন বছর আগে গঠিত প্রোটেরোজোয়িক যুগের বেলেপাথর দ্বারা গঠিত এবং তাই পৃথিবীর প্রাচীনতম শিলাগুলির মধ্যে একটি, এবং এতে প্রচুর পরিমাণে কোয়ার্টজ জমা রয়েছে। 98% হল সিলিকা কণা, কয়েক সেন্টিমিটার লম্বা সাদা বা গোলাপী স্ফটিক তৈরি করে। শিলাগুলি একটি গ্রানাইট এবং গিনিসের ভিত্তির উপর বসে এবং মূলত মেসোজোরিক কাদামাটি, সমষ্টি এবং ডাজোরাইটের স্তর দ্বারা আবৃত ছিল। কিন্তু গত 180 মিলিয়ন বছর ধরে ক্ষয় এবং অরোজেনি দ্বারা উদ্ভাসিত হয়েছে, বৃষ্টিপাতের ফলে ক্ষয়প্রাপ্ত হয়ে অদ্ভুত আকৃতি তৈরি করেছে। বেলেপাথর ম্যাট্রিক্সের মাটি অত্যন্ত অম্লীয়, পুষ্টিগুণে দরিদ্র এবং অত্যন্ত সূক্ষ্ম। তীব্র বৃষ্টিপাত পুষ্টি এবং কণার স্থিরকরণে বাধা দেয়, যার ফলে পাহাড়ের চূড়ার গাছপালা এবং মাটির গঠন বাধা দেয়। মালভূমির অভ্যন্তরে অসংখ্য গুহা এবং ফাটল মাউন্ট রোরাইমাকে একটি সিউডোকার্স্ট কাঠামো প্রদর্শন করে। পাহাড়ের পাদদেশে অবস্থিত প্রাণীজগৎ বিভিন্ন ধরনের স্তন্যপায়ী প্রাণীর সমন্বয়ে গঠিত এবং বিশাল বৈচিত্র্যটি আমাজন রেইন ফরেস্টে বিশেষভাবে বিশিষ্ট, যেমন স্লথ, অ্যান্টিটার, ট্যাপির, আরমারিলো, ক্যাপিবারাস, পোসাম, আগুটি, প্রেরি ফক্স, উইসেল, র্যাকুন হরিণ, কুগার এবং প্রাইমেট যেমন হাউলার বানর এবং ক্যাপুচিন। বর্তমানে চিহ্নিত প্রজাতিগুলি শক্তিশালীভাবে স্থানীয়, বিশেষ করে প্রাণীজগত, যা তাদের বিলুপ্তির উচ্চ ঝুঁকিতে রাখে। পাহাড়ের পাদদেশে পাহাড়ের নিচে একটি চিরহরিৎ রেইন ফরেস্ট যা 25 থেকে 45 মিটার উঁচু গাছের সমন্বয়ে গঠিত এবং কিছু 60 মিটার পর্যন্ত পৌঁছাতে পারে। উদ্ভিদের আধিপত্য রয়েছে অ্যারেকেসি এবং অ্যাস্ট্রাগালাস। পাহাড়ের মাটি বেশি বালুকাময়, জলবায়ু শীতল এবং গাছপালা আন্দিজের মতোই ব্রোমেলিয়াড নিয়ে গঠিত। মালভূমিতে গাছপালা এখনও অনেকটাই অজানা এবং এতে প্রধানত খালি পাথর, গাছের বন এবং এপিফাইট এবং জলাভূমির আকারে ভেজা ও শুকনো সাবানা রয়েছে। এখানে শত শত প্রজাতির পাখি রয়েছে, যার মধ্যে সবচেয়ে সাধারণ হল ফ্যালকন, তোতা, পেঁচা ইত্যাদি কিছু হামিংবার্ড এই অঞ্চলে স্থানীয়। অন্যান্য প্রজাতির তুলনায় কম গতিশীলতার কারণে মালভূমির পাদদেশে বনে বসবাসকারী প্রজাতিগুলি সাধারণ, যেমন সবুজ ইগুয়ানা, পিট ভাইপার, প্রবাল সাপ এবং অজগর ইত্যাদি। মাউন্ট রোরাইমা এবং মাউন্ট আওয়ান হল কানাইমা ন্যাশনাল পার্কের একমাত্র সমতল পর্বত যা হাইকাররা আরোহণ করতে পারে। মাসে 200 জনের কোটা আছে ও আরোহণে মোট 3 থেকে 5 দিন সময় লাগে। চূড়ার পথটি রোরাইমা পর্বতের দক্ষিণ পশ্চিম পাহাড়ের একটি প্রাকৃতিক ঢালে, এটি নয় কোনো বিশেষ সরঞ্জাম বা প্রশিক্ষণের প্রয়োজন হয়, তাই এটি প্রায় সকল হাইকারদের দ্বারা বেছে নেওয়া হয়। একমাত্র অসুবিধা হল কিছু স্রোত এবং ছোট জলপ্রপাত ভারী বৃষ্টির মধ্যে দিয়ে যাওয়া কঠিন হয়ে উঠতে পারে। যাই হোক, ট্রেইলের দৈর্ঘ্যের জন্য পর্বতারোহীদের প্রায় 2000 মিটার উচ্চতায় পাহাড়ের পাদদেশে বেস ক্যাম্পে এক রাত এবং চূড়ায় আরেকটি রাত কাটাতে হয়। মালভূমিটিতে উঠতে করতে বেশ কয়েক দিন এবং নামতে 2 দিন সময় লাগে। রোরাইমা পর্বতে আরোহণের সর্বোত্তম সময় শুষ্ক মৌসুমে, তবে যখন সূর্য খুব প্রবল এবং তাপমাত্রা বেশি থাকে, তখন এটি পাহাড়ে যাওয়ার রাস্তাকে কঠিন করে তুলতে পারে।